যে আল্লাহ রাব্বুল আলামিন যখন একা ছিলেন তারপর আল্লাহ পাক কি করেছেন জানতে ইচ্ছা করে না? আচ্ছা আজকে আমরা হিস্ট্রিটা বলছি শুনুন। আল্লাহ পাক একা ছিলেন তারপর আল্লাহ সৃষ্টি করেছেন আরশে আজিম। আল্লাহ পাক সৃষ্টি করেছেন কি? আরশে আজিম। আরশ কি জিনিস? যেই আরশের ছায়ায় আল্লাহ পাক কিয়ামতের মাঠে সাত শ্রেণীর মানুষকে ছায়া দিবেন, যেদিন এই ছায়া ছাড়া অন্য কোনো ছায়া থাকবে না। আরশটাকে একটু বুঝি। একটা হাদিসের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নবীর নাম শুনলেই দরুদ পড়বেন, বলবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি বলছেন, দেখো এই পৃথিবী থেকে প্রথম মহাবিশ্বের দূরত্ব হচ্ছে 500 বছরের পথ। কত বছর? 500 বছর। এভাবে দ্বিতীয় মহাকাশ থেকে তৃতীয় মহাকাশ দূরত্ব 500 বছরের পথ। এইভাবে প্রত্যেক আসমানের মধ্যে দূরত্ব হচ্ছে কত বছরের পথ? 500। সপ্তম আসমানের উপরে আছে সিদরাতুল মুনতাহা। কি আছে? এটা একটা কুল গাছ, বড়ই গাছ, নাসা আবিষ্কার করতে পেরেছে। অতএব বিশ্ববাসী বিশ্বাস করবে না? নাসা যদি কালকে বলে হ্যাঁ পাওয়া গেছে সিদরাতুল মুনতাহা, তাহলে বিশ্ববাসী বিশ্বাস করবে। একটা শিরকি দর্শন চলছে, কুফুরি দর্শন। ও যখন বলবে হ্যাঁ তখন সবাই বলে হ্যাঁ, যখন তারা বলে না সবাই বলে না। আল্লাহ পাকের ওহির জ্ঞানের কোনো মূল্য নাই সবার কাছে, ইল্লা মাশাআল্লাহ। সিদরাতুল মুনতাহার উপরে আছে কুরসি। কি আছে? কুরসি, আল্লাহ পাকের কুরসি, যেটা আপনি আয়াতুল কুরসির মধ্যে পড়েন, ওয়াসিআ কুরসিয়্যুহু সামাওয়াতি ওয়াল আরদ, মানে আল্লাহ পাকের কুরসিটা আসমান জমিনকে ঘিরে রেখেছে। আর বলে রাখি যে প্রত্যেক ফরজ নামাজের পর যে আয়াতুল কুরসি পড়ে, জান্নাতে যাওয়ার জন্য তার একটাই বাধা, মৃত্যু। মৌত হয়ে গেলে জান্নাতে চলে যাবে। একটা হাদিস আসছে, রাত্রে বেলা ঘুমানোর সময় কেউ যদি আয়াতুল কুরসি পড়ে, সারা রাত আল্লাহর পক্ষ থেকে একজন ফেরেশতা তাকে পাহারা দিবে। এই ফেরেশতা তো দেখা যায় না, দেখা যায় তো? কয়দিন পর যদি বলে যে যা দেখা যায় না তা বিশ্বাস করা যাবে না। আসলে কিন্তু এপিস্টেমোলজি তাদের এটাই, যা দেখে না তা বিশ্বাস করে না। পশ্চিমারা কি ফেরেশতায় বিশ্বাস করে? কেন করে না এটা তো একটা প্রশ্ন, উত্তরটা আমি বলছি আপনাদেরকে। কারণ তাদের জ্ঞান তত্ত্ব হচ্ছে যা চোখে দেখি না, যা পরীক্ষা নিরীক্ষা পর্যবেক্ষণ আসে না, তার কোনো অস্তিত্ব নাই। এটা ওদের ফিলোসফি অফ এডুকেশন, শিক্ষা দর্শন। এটাকে আমরা ফিলোসফির ভাষায় বলি এপিস্টিমোলজি বা জ্ঞান তত্ত্ব। জ্ঞান তত্ত্ব টিচার যারা আছেন তারা বুঝবেন, তাদের জ্ঞান তত্ত্ব এমন, আর আমাদের জ্ঞান তত্ত্ব উল্টা, টোটালি ডিফারেন্ট। আমরা কি বলি? আমরা বলি ওয়াকুরিল হাক্কু মির রব্বিকুম, সত্য আল্লাহর পক্ষ থেকে আসে। আমরা বলি যে অদৃশ্যে বিশ্বাস না করা পর্যন্ত কেউ মুমিনই হতে পারবে না। ইমানের কয় পিলার? ইমানের কয় পিলার? 6 পিলার। আমানতু বিল্লাহি, আল্লাহর প্রতি বিশ্বাস করলাম, ওয়া মালাইকাতিহি, তার ফেরেশতাগণের প্রতি, ওয়া কুতুবিহি, আল্লাহ পাকের আসমানি কিতাবসমূহের প্রতি, ওয়া রুসুলিহি, আল্লাহ পাকের রাসূলগণের প্রতি, ওয়াল ইয়াউমিল আখির, পরকালের প্রতি, ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররি, তাকদীর বা ভাগ্যের ভালো মন্দের প্রতি। এই 6টার একটাও কি চোখে দেখা যায়? আল্লাহকে দেখেছেন? ফেরেশতা দেখেছেন? আমাদের নবীকেও কি দেখেছেন? শুধু কোরআনটা আপনি চোখের সামনে দেখছেন, আর কিচ্ছু আপনি দেখছেন না। পরকাল দেখেছেন? তাকদীর ভাগ্য দেখেছেন? কিচ্ছু দেখি না। এই 6টা পিলারে বিশ্বাস না করতে পারলে কেউ মুমিন হতে পারবে না। পারবে? আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফী হুদাল লিল মুত্তাকিন, কারা মুত্তাকি? আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি, এই যে 6টা গায়েবে যারা বিশ্বাস করে এরা হলো মুমিন মুত্তাকি। তাহলে আমাদের জ্ঞানের ভিত্তিটা কি? আমরা অদৃশ্যে বিশ্বাস করি, আর ওদের জ্ঞানের ভিত্তি হচ্ছে ওরা চাক্ষুষ যা দেখে তাতে বিশ্বাস করে। এই জায়গাতেই তো পার্থক্য জ্ঞানতাত্ত্বিক। এ কারণেই ওরা ফেরেশতায় বিশ্বাস করে না, আল্লাহয় বিশ্বাস করে না, নবী রাসূলগণে বিশ্বাস করে না। তারা বলছে আল্লাহর সন্তান আছে, নাউযুবিল্লাহ। হ্যাঁ, তারা আসমানি কিতাবে বিশ্বাস করছে না, তার ধর্মের কনসেপ্টে বিশ্বাস করছে না, তারা পরকাল, পুনরুত্থান, হাসর, কিয়ামত, মিজান, পুলসিরাত কিছুই বিশ্বাস করে। বিশ্বাসগত পার্থক্য এখানে। এখন মুমিন মুসলিম হিসাবে আমরা বিশ্বাস করি আল্লাহ পাকের ফেরেশতা আছে না নাই? আছে। এখন এই ফেরেশতারা, 8 জন ফেরেশতা, বড় বড় 8 জন ফেরেশতা, তারা আল্লাহ পাকের আরশটাকে ধরে রেখেছে। কয়জন ফেরেশতা? 8 জন। এই 8 জন ফেরেশতা আল্লাহর আরশকে টেনে নিয়ে আসবে কিয়ামতের মাঠে। বলেন সুবহান, আল্লাহ পাকের এমনও ফেরেশতা আছেন যারা একটা ফুৎকার দিবে, জাস্ট একটা ফু, এক ফুৎকারে পুরো মহাবিশ্ব ধ্বংস হয়ে যাবে। এত শক্তিশালী ফেরেশতা আছে আল্লাহ পাক।